নমস্কার প্রিয় অরিন্দম, আবার সেই জলঢাকা নদী, বর্ষাকালে উত্তাল। এখন এই বাঁশের সেকোতে পার হচ্ছি, স্বচ্ছ জল, অসাধারণ অনুভূতি। এখন আমি যাচ্ছি মোরঙ্গার দিকে। স্বচ্ছ জল দেখলেই মনে হয় নেমে পড়ি, কিন্তু বর্ষাকালে এই জল ঢাকার ভয়ঙ্কর রূপ, মানে আপনি নৌকা তরতেও ভয় পাবেন। শম্ভু জোর কদমে স্কুটি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, কিন্তু আমার তো একটু ভয়ই লাগছে। সামনেই টোল, এইটা পার হতে গেলে একটা পয়সা লাগে। জল ঢাকার চর, অসম্ভব ভালো ফসল হয় এখানে, বাদাম ভালো হয়, এই চরে আলু চাষ হয়। বেশ দারুণ অনুভূতি। দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে, ডান দিকে, লেফট সাইডে, আমার সমস্ত সবজি এখানে চাষ হয়, এখান থেকে সমস্ত সবজি ধূপগুড়িতে যায়। ডেঙ্গা মানুষ অসম্ভব পরিশ্রমী। সব রকমই ফসল হয় এখানে, আলু ওঠার মরশুম, এই মুহূর্তে আলুর দামও বেশি, কৃষক পয়সা পাচ্ছে, এটা একটা ধূপগুড়ির পক্ষে খুব ভালো খবর। চরের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছি, দুই পাশে আলু ক্ষেত, আলু ওঠার পর এখানে বাদাম হবে, ওই দূরে বাদামের বাদাম বোনা চলছে, অসাধারণ অভিজ্ঞতা। যদি আমার ইউটিউব চ্যানেলে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার ফোন নাম্বার 9434729999। আবার দেখাবো অন্য কোথাও। নমস্কার।